এদিকে জাতীয় সংসদে 10টি আসনের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন গেজেট অনুসারে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা এক আসনের নতুন সীমানার মেঘনার পরিবর্তে যুক্ত হয়েছে তিতাস উপজেলা। অন্যদিকে আগের হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা দুই আসন থেকে তিতাস বাদ দিয়ে মেঘনা উপজেলা যোগ করা হয়েছে। এই সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনাম, কুমিল্লার এই দুটি আসনের সীমানা পুনর্বিন্যাস হওয়ায় সেখানে কি কি সুবিধা হতে পারে, সেখানকার ভোটাররা কি বলছেন? মাদি মোটর হচ্ছে সুবিধা আর সুবিধা, সেই জন্য আজকে আনন্দিত। একদিকে হচ্ছে মিষ্টি বিতরণ এবং প্রচন্ড খোর তাপে এবং বিতরণ হচ্ছে দই, এবং আপনি দেখছেন উচ্ছ্বাসিত উপজেলা চেয়ারম্যান ব্যাগনার উপজেলা যার আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই আসনটি। এবং আমরা যদি কথা বলি এই যে আসনটি পরিবর্তন, সীমানা পরিবর্তন হয়েছে, কি কি সুবিধা পাবেন আপনারা মেঘনাবাসী? অনেক সুবিধা এটা মেঘনাবাসীর জন্য। মেঘনা উপজেলা সৃষ্টির কারণে মেঘনা একটা প্রশাসনিক স্বাধীনতা পেয়েছিল। আজকে এই আসন সৃষ্টির মাধ্যমে আমাদের রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই বিজ্ঞ নির্বাচন কমিশনকে, যিনি আমাদের এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে এই এলাকার মানুষের সার্বিক অবস্থা বিবেচনা করে এবং আমাদেরকে মেঘনা এবং হোমনা আসন দিয়েছেন। আমরা কখনোই দাউদকান্দিতে থাকতে চাই নাই এবং আমরা আর দাউদকান্দিতে ফিরে যেতে চাই না। মেঘনা হোমনা আমাদের কাঙ্ক্ষিত এবং সব মানুষ গতকাল থেকে আপনারা জানেন যে এই খবর আসার সাথে সাথে সবাই মিষ্টি বিতরণ করেছে, যার যেভাবে যে যেখানে ছিল সেখানেই উল্লাস করেছে। এবং এই এলাকার প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজ্ঞ নির্বাচন কমিশনের মাধ্যমে এটা বাস্তবায়িত হলো। আমাদের এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মেঘনা উপজেলা, যার নেতৃত্বে হয়েছে জনাব শফিকুল আলম, ওনার নেতৃত্বেই আমরা এই বিজয় অর্জন করেছি। ধন্যবাদ। এই যে উন্নয়ন, কি কি উন্নয়ন হবে মনে করতেছেন মেঘনা মেঘনা আজকে হোমনার সাথে যে একত্রে আসনটি হলে কি কি উন্নয়ন হবে? হোমনার সাথে আমাদের এই মেঘনা উপজেলার সংসদীয় আসন হওয়াতে আমাদের আগামী দিনগুলোতে মেঘনার রাস্তাঘাট, মেঘনার যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমরা বিশ্বাস করি মেঘনার সার্বিক উন্নয়ন ঘটবে। এই যে মেঘনা আজকে হোমনার সাথে, আপনারা কি নারীরা কি মনে করছেন, কেমন হলো? আজ আমি তো খুব হ্যাপি, কে কেমন জানি না। আমি যখন নিউজটা পাইছি তখন আমার কাছে আমি কি জানি একটা পাইছি অন্যরকম, কারণ আমরা যোগাযোগ করি সবসময় আমাদের হোমনার সাথে, কিন্তু আমাদের হয়েছিল দাউদকান্দির সাথে। এখন যে এটার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে আমি তাদের সবার এক শুভেচ্ছা জানাই। কেমন লাগছে আজকে? যে খুব ভালো লাগছে, কারণ আমাদের মেঘনা হোমনা একটা আসন পাইছি, আমরা খুবই গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য অনেক ধন্যবাদ। আসলে মাদি মূলত হচ্ছে মেঘনাবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে, কেমন অনুভূতি আজকে? আলহামদুলিল্লাহ, সবাই অনেক খুশি, ছাত্র সমাজ, যুব সমাজ সবাই সবার পক্ষ থেকে কালকে মিষ্টি বিতরণ করেছে, আমরা অনেক খুশি। নেত্রীর কাছে আমাদের অনেক ধন্যবাদ। কেমন আশা করতেছেন এই বলতে যে এই দুটি আসনের সীমানা পুনর্বিন্যাস হতে সেখানে ভোটাররা বেশ খুশি? তবে এই দুটি আসনের যারা সংসদ সদস্য তারা এই পুনর্বিন্যাসের প্রতিক্রিয়া কি জানিয়েছেন? আসলে মূলত হচ্ছে ভৌগোলিক অবস্থান যদি বিবেচনা করা হয় এবং সেই সাথে দাউদকান্দির সাথে তিতাস উপজেলা সড়ক এবং জনপদ নিয়ে ভৌগোলিক অবস্থান থেকে দাউদকান্দি তিতাস উপজেলা নিয়ে গঠিত এবং মেঘনার পার্শ্ববর্তী যে হোমনা উপজেলা, তবে রাজনৈতিকভাবে যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এখনও কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তার কারণ হচ্ছে মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন সিং তিনি বলছেন বিগত সময়েও মেঘনা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, তিনি বলছেন আগামী নির্বাচনে এর প্রভাব কিন্তু পড়বে। এই যে নির্বাচন, আগামী নির্বাচনে এর প্রভাব জি এনাম আপনি সঙ্গেই থাকবেন। দর্শক শুনছিলেন যে কুমিল্লায় সংসদীয় আসনের যে পুনর্বিন্যাস করা হয়েছে সে বিষয়ে আমরা সেখানকার স্থানীয় ভোটার যারা তাদের বক্তব্য জানছিলাম এতক্ষণ সহকর্মীর মাধ্যমে।